ভারতের এমন কোনো মানুষ নেই যিনি পেটিএম নামটি শোনেননি। আমাদের মধ্যে বহু মানুষ পেটিএম ব্যবহার করছেন। পেটিএম নামটি একটি শর্ট ফর্ম। পেটিএমের ফুল ফর্ম হলো পে থ্রু মোবাইল। পেটিএম ভারতের অন্যতম জনপ্রিয় একটি মোবাইল পেমেন্ট অ্যাপ, কিন্তু 2024 সালের শুরুতেই সেই জনপ্রিয়তা বিশাল ধাক্কা খায়। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের যাবতীয় ব্যাংকিং কাজকর্মের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আর এখানেই প্রশ্ন উঠছে, আরবিআই কেন এই রকম একটি পদক্ষেপ পেটিএমের বিরুদ্ধে নিল? এর উত্তর পেতে গেলে আমাদের পেটিএমের জন্ম, তার উত্থান এবং এ যাবৎ পেটিএমের কাজকর্মের বিষয়ে কিছু জানতে হবে। বিজয়শেখর শর্মা, ইনি পেটিএমের সৃষ্টিকর্তা এবং মালিক। পেটিএম হলো বিজয়শেখর শর্মার ব্রেন চাইল্ড। বিজয়শেখর শর্মাকে একসময় বলা হতো ভারতের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন বিজয়শেখর শর্মা। অতীতে বিভিন্ন ইন্টারভিউতে তাকে বলতে শোনা গেছে, একসময় তিনি ভালো করে ইংলিশ বলতে পারতেন না। দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করার পর কোনো চাকরিতে তিনি যোগদান করেননি, কারণ 10টা 5টার চাকরিতে তার কোনো আগ্রহ ছিল না। তার আগ্রহ ছিল বড় কিছুর করার। তার প্রথম স্টার্টআপ, যার নাম ইন্ডিয়াসাইট.নেট, তার প্রথম স্টার্টআপ তার জীবন বদলে দেয়। তিনি ইন্ডিয়াসাইট.নেট বিক্রি করেন, যার মূল্য ছিল $1 মিলিয়ন। এরপর বিজয়শেখর তৈরি করেন .com ওয়েব, সেটিও চূড়ান্ত সফল। 2000 সালে বিজয়শেখর প্রায় 5 লক্ষ টাকা লোন করেন এবং একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যার নাম 197 কমিউনিকেশনস। 197 কমিউনিকেশনস হলো পেটিএমের প্যারেন্ট কোম্পানি বা মূল কোম্পানি। প্রথম অবস্থায় 197 কমিউনিকেশনস কেবলমাত্র ডিজিটাল সার্ভিস প্রোভাইড করত। 2010 সালে বিজয়শেখর পেটিএম লঞ্চ করেন, যার মার্কেট ভ্যালু ছিল $2 মিলিয়ন। তার উদ্দেশ্য ছিল মোবাইল ফোনকে সব রকম লেনদেনের মাধ্যম করে তোলা। প্রাথমিকভাবে পেটিএমের পথ চলা শুরু হয়েছিল প্রিপেড মোবাইল এবং DTH রিচার্জ প্ল্যাটফর্ম হিসাবে। একদম প্রথম দিকে পেটিএম দিয়ে শুধু প্রিপেড মোবাইল এবং DTH রিচার্জ করা যেত। 2013 সালে পেটিএম তার সার্ভিস আরও এক্সপ্যান্ড করে। 2013 সালে পেটিএম ডেবিট কার্ড ইস্যু করা শুরু করে এবং তার সাথে পোস্টপেড মোবাইল রিচার্জ করাও তাদের সার্ভিসের অন্তর্ভুক্ত করে। পেটিএমের সবথেকে বড় সাফল্য আসে 2014 সালে। 2014 সালে পেটিএম ওয়ালেট সিস্টেম চালু করে। রাতারাতি পেটিএম ওয়ালেট বিপুল জনপ্রিয়তা পায়। ইন্ডিয়ান রেলওয়ে, উবের তাদের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম হিসাবে পেটিএমের সঙ্গে যুক্ত হয়। এরপর ধীরে ধীরে মেট্রো স্মার্ট কার্ড রিচার্জ এবং ওয়াটার ট্যাক্সের বিল পেমেন্ট ইত্যাদি পরিষেবা যুক্ত হতে থাকে। পেটিএম ব্যবহারকারীর সংখ্যা লাফিয়ে বাড়তে থাকে। 2014 সালে পেটিএম ব্যবহারকারীর সংখ্যা ছিল 11 মিলিয়ন। এক বছর পরে 2015 সালে পেটিএম ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয় প্রায় 90 মিলিয়ন। সেই সময় ডিজিটাল পেমেন্ট চালু হলেও ক্যাশ টাকায় লেনদেন ছিল বেশিরভাগ মানুষের কাছে প্রিয়, নির্ভরযোগ্য এবং সহজ পদ্ধতি। 2016 সাল থেকে ভারতের আপামর জনসাধারণের জীবনে এক বিশাল পরিবর্তন আসে। তার কারণ ডিমনিটাইজেশন, নোটবন্দি। 500 এবং 1000 টাকার নোট ব্যান করে দেওয়া হয়। সাধারণ মানুষ এই সময় আরও বেশি করে ডিজিটাল পেমেন্টের প্রতি আকৃষ্ট হতে থাকে। পেটিএম এই পরিস্থিতির সদ্ব্যবহার করে রেকর্ড সংখ্যক তাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়ে নেয়। 2017 সালের মধ্যে প্রথম ডিজিটাল পেমেন্ট অ্যাপ হিসেবে পেটিএম 100 মিলিয়নের বেশি ডাউনলোড করা হয়। লাখ লাখ ব্যবসায়ী পেটিএম ব্যবহার করা শুরু করেন। পেটিএমের তরফ থেকে ব্যবসায়ীদের কিউআর কোড দেওয়া হয়, যেগুলি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সরাসরি যুক্ত। কাস্টমার কিউআর কোড স্ক্যান করে খুব সহজে, তাড়াতাড়ি এবং ক্যাশ টাকার ঝামেলা ছাড়াই পেমেন্ট করতে পারত। এটা একটা যুগান্তকারী ঘটনা।
অনলাইন পেমেন্ট এবং পেটিএম প্রায় সমার্থক ছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ী এক বিশাল সংখ্যক মানুষের মধ্যে পেটিএম তুমুল জনপ্রিয়তা লাভ করে। 2021 সালের মধ্যে পেটিএম ব্যবহারকারীর সংখ্যা 150 মিলিয়ন ছাড়িয়ে যায়। প্রতি মাসে প্রায় 1.2 বিলিয়ন অর্থাৎ 120 কোটি টাকার লেনদেন হতো পেটিএমের মাধ্যমে। এর সঙ্গে পেটিএমও তাদের পরিষেবা বাড়াতে থাকে, যেমন সিনেমার টিকিট বুকিং, প্লেনের টিকিট বুকিং, গোল্ড ইন্স্যুরেন্স ইত্যাদি পরিষেবাগুলো অন্তর্ভুক্ত হতে থাকে। 2021 সালে পেটিএমের টপ ইনভেস্টার্স যেমন আলিবাবা, অ্যান্ট গ্রুপ, সফট ব্যাংক গ্রুপ ইত্যাদি, এর মধ্যে অবশ্য বেশিরভাগই চাইনিজ কোম্পানি, তারা পেটিএমের আইপিও ইস্যু করার ইচ্ছা প্রকাশ করেন। আইপিওর ফুল ফর্ম হলো ইনিশিয়াল পাবলিক অফারিং, যার মোদ্দা কথা হলো শেয়ার। পেটিএমের ইনভেস্টার্স কোম্পানিগুলো মার্কেটে পেটিএমের শেয়ার ছাড়তে চায়, সেই অনুযায়ী পেটিএমের শেয়ার ইস্যু করা হয় এবং প্রতি শেয়ারের ইনিশিয়াল অফার প্রাইস রাখা হয় 2150 টাকা। 2021 সালের 18 নভেম্বর পেটিএম বম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়। সকাল 10টায় স্টক মার্কেট চালু হলে পেটিএমের শেয়ার 1950 টাকা দিয়ে ট্রেডিং করা শুরু হয়, অর্থাৎ ইনিশিয়াল অফার প্রাইস থেকে 200 টাকা কম। বেলা বাড়ার সাথে সাথে শেয়ার প্রাইস আরও কমতে থাকে। দুপুর 12টা নাগাদ পেটিএম শেয়ার প্রাইস 1950 টাকা থেকে কমে হয় 1800 টাকা। দিনের শেষে স্টক মার্কেট বন্ধ হওয়ার সময় পেটিএম শেয়ার প্রাইস কমে হয় 1560 টাকা, ইনিশিয়াল অফার প্রাইস থেকে 590 টাকা কম। এর ফলে পেটিএম একদিনে প্রায় 40,000 কোটি টাকা লস করে। এটা পেটিএমের কাছে একটা বিশাল ধাক্কা। 40,000 কোটি টাকা এক বিশাল অঙ্কের টাকা, যা অনেক বড় বড় কোম্পানির মার্কেট ক্যাপিটাল থেকেও অনেক বেশি। শেয়ার মার্কেটে ধাক্কা খাওয়া পেটিএমের পতনের একটি কারণ হলেও আরও অনেক কারণ রয়েছে পেটিএমের পতনের জন্য। পেটিএম 2017 সালে পেমেন্ট ব্যাংকের লাইসেন্স পায় এবং পেটিএম পেমেন্ট ব্যাংকের পথ চলা শুরু হয়। এর কয়েক মাসের মধ্যেই ব্যাংকের KYC নিয়ম লঙ্ঘনের জন্য RBI পেটিএম পেমেন্ট ব্যাংকে আর কোনো নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না এই মর্মে নোটিশ পাঠায়। পেটিএম সেই নির্দেশ মান্য করে নিজেদের ভুল শুধরে নেয়। এরপর 2018 সালে RBI পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপর 2021 সালে আবার KYC লঙ্ঘনের পুনরাবৃত্তি ঘটে। এক্ষেত্রে RBI জানায় যে পেটিএম পেমেন্ট ব্যাংক RBIকে KYC সংক্রান্ত ফলস ইনফরমেশন প্রোভাইড করেছে, তার জন্য পেটিএমকে 1 কোটি টাকা জরিমানা করা হয়। 2021 সালের শেষ দিকে পেটিএম পেমেন্ট ব্যাংকের আরও নিয়ম লঙ্ঘনের ঘটনা সামনে আসে। তার মধ্যে সাইবার সিকিউরিটি এবং মানি লন্ডারিং নিয়ম লঙ্ঘন অন্যতম। RBI নির্দেশিকা জারি করে পেটিএম পেমেন্ট ব্যাংকে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বন্ধ রাখতে বলে এবং নিরপেক্ষ কোনো সংস্থাকে দিয়ে অডিট করানোর নির্দেশ দেয়। পেটিএম RBI এর নির্দেশ পালন করে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে অডিট করায়, কিন্তু সেই অডিট ঠিকঠাক না হওয়ার কারণে RBI পেটিএমকে 2023 সালের অক্টোবরে 5 কোটি টাকা জরিমানা করে। 2017 থেকে 2023 এই 6 বছরে বেশ কয়েকবার ওয়ার্নিং এবং 2 বার জরিমানা করা সত্ত্বেও পেটিএম পেমেন্ট ব্যাংক তাদের নিজেদের ভুলগুলি ঠিক করে নেয়নি। তারপরে যে গণ্ডগোল ধরা পড়েছে তা আরও মারাত্মক। পেটিএম পেমেন্ট ব্যাংকের বহু অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে যেগুলোর KYC সংক্রান্ত কোনো ডকুমেন্টস নেই, কিন্তু সেই সকল অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন হয়েছে। আবার এমনও হয়েছে যে একটি KYC আইডেন্টিটি থেকে কয়েক হাজার অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেই সব অ্যাকাউন্ট থেকেও বেশ মোটা অঙ্কের লেনদেন করা হয়েছে। এত বছর ধরে এতগুলো নিয়ম লঙ্ঘনের পর RBI পেটিএমকে শেষ সময়সীমা বেঁধে দিয়েছে। প্রথমে 29 ফেব্রুয়ারি ডেডলাইন ছিল, পরে তা বাড়িয়ে 15 মার্চ করা হয়েছে, যাতে
পেটিএমের গ্রাহক তাদের অ্যাকাউন্ট অন্য ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারে। 15 মার্চের পর পেটিএম পেমেন্ট ব্যাংক আর কোনো ব্যাংকিং কাজকর্ম করতে পারবে না। এতে সবথেকে বেশি সমস্যায় পড়েছে পেটিএম ব্যবহারকারী কয়েক কোটি গ্রাহক, তারা ইতিমধ্যেই অন্য পেমেন্ট প্ল্যাটফর্মে স্থানান্তরিত হতে শুরু করেছেন।